আব্দুল্লাহ এইচডি মিডিয়া আহলে সুন্নাতুল জামাতি মুক্তির পথ। তুমি পিছন থেকে ডাক দিও না, যে নবীর ভালোবাসার কারণে পণ্যের কাপড় খুলে নিছে, যে নবীর ভালোবাসার কারণে আমার সম্পদ হারায়া ফেলেছে গো মা, যে নবীর ভালোবাসার কারণে আমার সম্পত্তি গুলো নিলাম হয়ে গেছে গো মা, সেই নবীর না দেখা পর্যন্ত আমি হুজ্জাপার পিছনে ফিরতে পারবো না। মা গো যদি দোয়া করো যদি বেঁচে থাকি গো মা, মা গো আমি আবার ফিরে আসব তোমার বুকে, আর যদি মারা যাই রে মা কিয়ামতের ময়দানে দেখা হবে গো মা, মা গো মা শুধু দোয়া চাই তোমার কাছে আমি যাব রহমাতুল আলামিনের কদমের মধ্যে। হুজ্জাব কাঁদতে কাঁদতে রওনা হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়, গা দিয়ে রক্ত জ্বরে অনেক কষ্ট করে রাসূলুল্লাহর রওজা রাসূলুল্লাহর বাড়িতে গেলেন, আমার নবীর মদিনা শরীফে পৌঁছে গেলেন। আমার দাদু ভাইরা শুনে নেন, যখন পৌঁছালেন খবর শুনতে পাইলেন নবীজি এই মদিনার বুকে একজন যুবক আছে, তার গায়ের কোনো কষ্ট নাই, কঙ্কাল মানুষ, শুধু জবানের মধ্যে নবীর বাণী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো মারহাবা। ও নবী গো আমরা গোনাগার, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গোনাগার, বলেন আমরা গোনাগার গো নবী, আমরা গোনাগারে, ও নবী গো এর হরিপুর পশ্চিম পাড়াবাসী, আমরা নবী তোমায় ভালোবাসি গো, অগ হরিপুর পশ্চিম পাড়াবাসী, আমরা তোমায় ভালোবাসি গো, তোমার প্রেমের মালা গলায়, তোমার প্রেমের মালা গলায় ডাকি নবী তোমারে, তোমার প্রেমের মালা গলায়, তোমার প্রেমের মালা গলায় ডাকি নবী তোমারে, সালাতু সালাম জানাই, জোরে সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গো নাগারে, ও নবী গো আরো জোরে বলেন আমরা গোনাগার গো নবী, আমরা গোনাগারে, ও নবী গো। ওরে অলিমদের ডেঙ্গো সামরে আসলো হরিপুরের এই না জঙ্গলে, অলিপুর বাবা অলিমদের ডেঙ্গো সামরে আসে ওই না হরিপুরের জমিনে, তোমার প্রেমের পাগল ছিল, তোমার প্রেমের পাগল ছিল, শুনছি আমরা গোলামে, তোমার প্রেমের পাগল ছিল, নবীর প্রেমের পাগল ছিল, শুনছি আমরা গোলামে, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই ডেঙ্গো সাগর পরে, ও ডেঙ্গো সারে লয় সালাম একবারে, জোরে বলেন মারহাবা। এ আমার আল্লাহ বলেন আলা ইন্না লিল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মুসলমান, এরে এমন একজন আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে ঘুমায় আছে গো, এই জমিনের মধ্যে বইয়া নবীর প্রেমের মালা গলায় নিলাম,
আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দর বলে আল্লাহ উনি আল্লাহর খাতিরে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমাদের সকল বেদিগুলো মাফ করে দাও জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مو يا مار بھائرا مار بندر يا مار আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুই না লাউ গো ও দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শুনে নাও এবার আব্দুল উজ্জাব আমার নবীর কদমের মধ্যে গিলেন উজ্জাব নবীর কদমের মধ্যে চুমা দিলেন নবীজি তার বুকের মধ্যে টান দিয়া নেয় বললেন হুজ্জাব রে এই কালেমার জন্য তুমি কত কষ্ট করেছো গায়ের কঙ্কালতে ওটারে কঙ্কাল করে ফেলেছো তুমি সম্পদ হারাইছো তুমি দুনিয়ার মধ্যে কত না যন্ত্রণা ভোগ করেছো রে হুজ্জাব আয় আয় আমার আমার বুকের মধ্যে আয় আমি নবী আমার কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম আর আমি তোমার নামটা দিলাম আজ থেকে আব্দুল হুজ্জাব কারণ এতদিন তোমার নাম ছিল শুধু হুজ্জাব আমি নবী লাগাইয়া দিলাম আব্দুল হুজ্জাব যতদিন পর্যন্ত তোমার ইচ্ছা হয় রে আমি নবীর কদমের মধ্যে তুমি থাকবা আমি নবী তোমার হুকুম দিয়ে দিলাম এমন একজন ব্যক্তি আমার কদমের মধ্যে আমি নবী তোরে জায়গা বানাইয়া দিলাম জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এই জন্য নবী বলছি জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা গো আল্লাহু আকবার বলেন না আমার দাদু ভাইরা এ দুনিয়ার মুসলমান শুনে নেন একটা দরজার নাম হলো তোমার মা আর একটা দরজার নাম বাবা বাবা মা লাগবে কি লাগবে না শিক্ষা দিছে আমার নবীজি আদম নবী কান্দে আমার সাথে পড়েন রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحم لنا لنكونن من الخاسرين نمشي بورن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحم لنا لنكونن من آدم نبي ডাক দে বলে মালিক আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি তুমি আমারে ক্ষমা করে দাও গো আল্লাহ তুমি আমি আদমরে মাফ করে দাও আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি আমারে তুমি ক্ষমা করে দাও রব্বানা জালামনা এ আমার আল্লাহ তুমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি আমি আমারে মাফ করে দাও আদম নবী কান্দে নিজের জন্য আমি আপনাদের মা বাবার কথা বলতে যা কথাগুলো বলতেছি একটু দিলের কান্দা লাগা শুই না লও আদম নবী কান্দে নিজের জন্য মাফ চা আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও এবার আমার ইউনুস আলাইহিস সালাম কান্দে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন ইউনুস আলাইহিস সালাম ডাক দে বলে মালিক আমি ইউনুস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তুমি আমারে ক্ষমা করে দাও আমারে তুমি মাফ করে দাও এই দুনিয়ার মধ্যে ইউনুস আলাইহিস সালাম কান্দে তার নিজের জন্য আর আমার নবী কান্দে কাদের জন্য শুই না লও আমার নবী ডাক দে বলে উম্মাতিরা রে আমি একটা ব্যবসা তোমাদের শিখায় দিই উম্মাতিরা বলে হুজুর কি ব্যবসা কয় এমন একটা আমলের ব্যবসা পৃথিবীর মধ্যে তোমাদের যাদের পিতা মাতা জিন্দা আছে শুই না লও সাহাবীরা এভাবে বসে আছেন নবী বললেন তোমাদের যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে গো তোমরা বাড়ি যা সালাম দিবা আসসালামু আলাইকুম মা
সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। যখন বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা, তোমার একটা কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। বর্তমান আজকে বা সন্তান দ্বারা বাবা বেজ্জতি, মা বেজ্জতি, আজকে আমার দেশে ওয়াজ নসিহতের অভাব নাই। আমার শোনা ছেলেরা বিয়ে করার পর মাকে বুড়ি বলা শুরু করে, বাবাকে বুড়া বলে। আমার নবী বলে উম্মতেরা রে খবরদার, তোর মা বাবারে বুড়া বলবি না। যখন তোমাদের মা বাবা বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি আস্তে আস্তে আলোচনায় যাবো, আল্লাহ যদি দয়া করে দরুদি বাবারা। আজকে আমরা মার সঙ্গে খারাপ ব্যবহার করি, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, আমার আল্লাহ খুশি বেজার হয়ে যায়, আমার রাসূল বেজার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে দয়াল নবী প্রেমের সবই আর আসবে না ফিরে জগতে, আমার দয়া প্রেমের সবই আর আসবে না ফিরে। এর তেষাটি কাল জিন্দেগি কাচেন নবী উম্মতি, তেষাটি কাল জিন্দেগি কাচেন নবী উম্মতি, এখনো কাঁদেন নবী রওজাতে, আমার দয়াল নবী প্রেমের সবই আর আসবে না ফিরে জগতে। আল্লাহুম্মা মহব্বতে পড়েন না, মাওলানা মোহাম্মদ আরো জোরে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ولا يالي سيدنا আমার দাদু ভাইরা যে কথা বলতেছিলাম গো, আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, সাহাবীরা কিছু কিছু সাহাবীরা উঠে চলে গেলেন, মাঠটা পিরায় অর্ধেক ফাঁকা হয়ে গেলেন। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। আমি ওয়াজ করলাম, কিন্তু সাহাবীরা চোখ মুছতে মুছতে উঠে চলে গেলেন, চোখটা মুছতে মুছতে সবাই উঠে চলে গেলেন। নবীজি লক্ষ্য করলেন অধিকাংশ সাহাবীর চোখে পানি। নবী চিন্তা করলেন, আমি এত সুন্দর একটা ওয়াজ করলাম, আমি এত সুন্দর একটা বাণী শোনাইলাম, অথচ সাহাবীদের চোখে পানি, হাকিকতটা কি আমার জানতে হবে। নবীজি যা দেখলেন একটা বাজান ওখান থেকে উঠে একটু আড়ালের মধ্যে যা কাঁদতে লাগাও মা করে কান্দে। নবীজি বললেন, সাহাবীরা রে আমি যখন ওয়াজ করলাম, তোমাদের উদ্দেশ্য করে ওয়াজ করলাম, তোমাদের যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে তোমার আমল নামে একটা কবুল হজরে সওয়াব হয়ে যাবে। যখন তুমি সালাম দিবা আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামে একটা কবুল হজরে সওয়াব হয়ে যাবে। তবে কেন তোমরা আজকে হজরে না অনেক কান্দ, এত সুন্দর আমলের কথা শুনিয়া কান্দ? সাহাবীরা বলে, মায়ার নবী আজকে দুনিয়ার মধ্যে আমাদের জনম দুঃখিনী মানাই রে, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই, আমরা এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এই আমলটা যদি আগে জানতাম, আমাদের পিতা মাতা থাকতে যদি এই ওয়াজটা শুনতাম নবী গো, আমরা এত বড় আমলটা আমরা বংশিত হয়ে গেলাম, আজকে আমাদের আব্বা নাই মা নাই। এর ভিতরে অনেক আব্বা হারাইছেন, মা হারাইছেন। আজকে আব্বা যদি বাড়ি থাকতো, যা মাহফিল থেকে যা বলতেন, আব্বা আসসালামু আলাইকুম, আম্মু আসসালামু আলাইকুম, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যেত।
আমার নবী কয়েছে আমিরারে তোমরাই বুঝি এতিম আমারে তোমরা জানোনি, আমার মতো এতিম দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে। আমার মতো এতিমার দুনিয়ার মধ্যে কেউ নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার পায়ের যখন আমি মায়ের পেটে ছয় মাস, আমার আব্বা দুনিয়া থেকে আমার এতিম বানায় চলে যায়, জীবনে কোনোদিন আমার আব্বার চেহারা আমি দেখি নাই, আমি আমার আব্বারে দেখি নাই। আজকে যারা আমরা বাবার হারাইলাম, এই বাবা আমাদের জন্য কত কষ্ট করে রে আব্বা, জীবনে বাদান বাবা আমাদের জন্য রিক্সা চালায়, অটো চালায়, মাঠে কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, যত কিছু করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য রে বাবা। সেই বাবা মা বুড়া হয়ে গেলে তাদের সঙ্গে কেন তোমরা দুর্ব্যবহার করো? আমার নবী বলে সাবিরা রে, তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায় তোমরা মনে করো বা তোমরা গুড়া আর বুড়া, গুড়া মানুষ যেমন ভুল করে, ছোট মানুষগুলো যেমনি ভুল করে, বুড়া হয়ে গেলে মানুষ এমনি ভুল করবে, খবরদার তাদের চোখ আংড়ায় কথা বলবা না, তাদেরকে তুমি ধমক দিয়া কথা বলবা না। যখন কোনো ব্যক্তি পিতা মাতার সামনে ধমক দিয়ে কথা কয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, মদিনাওয়ালা কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়। খবরদার খবরদার পিতা মাতারে তোমরা ও শব্দ করে কথা বলবা না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মারহাবা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা আসিনলাম না, আমার মা বাবা যে কত বড় নিয়ামত ভাই গো আমরা আসিনলাম না, আমার সাথে বলেন আমার পিতা মাতা কত বড় নিয়ামত আমরা বুঝলাম না, সন্তানের মুখের হাসি দেখিতে বাবা কত রক্ত পানি করছে ঘাম ঝরাই ধরা, সন্তানের মুখে দেখতে হাসি আমাকে মা কত কষ্ট করছে ভাই রে শীতের রাতরতায়, এমন মা বাবা হইছে বুড়া, এমন মা বাবা হইছে বুড়ি, অগ বুড়া বুড়ি বল না আমার বাবা মাঝে কি নিয়ামত আমরা বুঝলাম না, আমার পিতা মাতা কি নিয়ামত আল্লাহ আমরা বুঝলাম, পিতা মাতায় আছেন শুয়া মাটির কবরে, কদিনই বা গেলাম বাবার কবর জিয়ারতে, পিতা মাতায় আছেন শুয়া মাটির কবরে, কয়দিনই বা গেলাম আমরা
মায়ের জিয়ারতে ডাকে বাবা ও হে খোকন ডাকে বাবায় ও হে খোকন আসি বড় কষ্ট জেলখানা আরে পিতা মাতা কি নিয়ামত আমরা বুঝলাম না বলেন পিতা মাতা কি নিয়ামত আমরা বুঝলাম এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোন গো আমার আল্লাহ বলে হাবি আপনার সাহাবীরাও কান্দে আপনিও কান্দেন যাদের আব্বা নাই মানায় তারা যেন চোখের পানি মুছে ফেলে তারা যেন কান্দে না আমার আল্লাহ বলে জিবরিল আমার নবীর জানাই দিয়াই রে যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন এমনি ভাবে আমার কাছে কান্দে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর আমার সাথে চিল্লায় বলেন যাদের আব্বা নাই বলেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাকতে বলে হাবি আপনি ওদের জানাতেন এমনি ভাবে যেন সন্তানেরা কান্দে আমার দরবারে আমার রে আমার আল্লাহ আমার আল্লাহ আমার পিতা মাতার সগিরা গুনা মাফ করে দাও কবিরা গুনা মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও কত কষ্ট করছে বাবা আজকে কেন তোমরা এইরকম বাবারে কান্দাও এইরকম কেন মায়ের কান্দাও আমার আল্লাহ বলে হাবিব রে যাদের মা নাই যাদের বাবা নাই এরা যেন আমার কাছে কান্দে ডাকতে বলে আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার গুণাগুলো মাফ করে দাও সগিরা গুণা কবিরা গুণা জানা গুণা সব গুণা মাফ করে দাও আর যেমনি ভাবে আমাদের সন্তানাদি আল্লাহ আমাদেরকে যেমন আমার বাবা মা মানুষ করেছে লালন পালন করেছে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও জোরে জোরে চিল্লা বলেন মারহাবা আমার সাথে একটু কান্দেন না আল্লাহ কত সুন্দর দোয়া শিখাই দেয় দেখেন না অন্য নবীরা কানছে নিজের গুণা মাফের জন্য আর আমার নবীর আল্লাহ ডাক দে বলে হাবিব আপনার উম্মাতিদের শিখাই দেন আমার